স্টাডি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কাল টেলিফোনে কথা বলছিলাম। কালিয়াগঞ্জের ঘটনা, মালদার ঘটনা, অমিত শাহের সফর, বিজেপির সংগঠন, অমিত শাহের বেঁধে দেওয়া টার্গেট, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সব বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন দিলীপবাবু। শুনে নিন কি বললেন তিনি। দিলীপদা, মালদাতে একটা স্কুলের মধ্যে যে ঘটনাটা ঘটলো, বন্দুক নিয়ে ঢুকে পড়লো, সঙ্গে নাকি পেট্রোল বোমাও ছিল, মুখ্যমন্ত্রী বলছেন দিল্লির চক্রান্ত, মালদাতে পুলিশ ভালো কাজ করেছে, কালিয়াগঞ্জে পারেনি, কালিয়াগঞ্জে বিজেপি অশান্তি পাকিয়েছে, কিভাবে দেখবেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে? দেখুন, এই ধরনের ঘটনা তো ভারতবর্ষে আমরা দেখি না, আফ্রিকা, আমেরিকা, ইউরোপে, উন্নত দেশগুলোতে, বা যেখানে আইন কানুন নাই সেখানে। মমতা ব্যানার্জির কল্যাণে ভারত পশ্চিমবঙ্গের দৃশ্য দেখছি, বম বন্দুক নিয়ে স্কুলে ঢুকে যাচ্ছে। আপনি ভাবুন তো, সে লোকটা সুস্থ অসুস্থ আমি জানি না, তার হাতে দুটো বন্দুক এলো করতে। এই বন্দুক কি সবজির দোকানে পাওয়া যাচ্ছে, বাজারে ভুসিমালের দোকানে পাওয়া যাচ্ছে? দুটো বন্দুক নিয়ে একটা লোকে ঢুকে পড়েছে প্রকাশ্যে, কি করছে পুলিশ প্রশাসন? তাহলে উনি তো নিজে পুলিশ মন্ত্রী, যা হবে দিল্লির ঘাড়ে, রেপ মার্ডার হচ্ছে দিল্লির ঘাড়ে, ভ্রষ্টাচার হচ্ছে দিল্লির ঘাড়ে, থানা জ্বালিয়ে দিচ্ছে সেও দিল্লির ঘাড়ে, স্কুলে বন্দুক নিয়ে ঢুকছে, আর কি বলবেন? আমি জানি না লোকটার মাথা ঠিক আছে কিনা, কিন্তু মমতা ব্যানার্জির মাথা যে ঠিক নেই এটা বোঝা যাচ্ছে। কালিয়াগঞ্জে যেটা আমরা ভিডিও ভাইরাল হয়েছে, পুলিশকে মারছে, সিভিক পুলিশ আক্রান্ত, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বলছে বিজেপি বিহার থেকে লোক এনে শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে, আপনাদের বিরুদ্ধে। মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন কোথায়? বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড থেকে লোক এসে গন্ডগোল করে চলে যাচ্ছে, বিজেপি সভা করলে বলে বাইরের থেকে লোক নিয়ে এসছে, জিতলে বললে বাইরের লোক জিতিয়ে দিয়েছে, উন্মাদ ছাড়া কেউ কথা বলবে? পুলিশ কি করছে, দু চারটাকে ধরছে না কেন? এত লোক রাস্তায় নেমে জ্বালিয়ে দিল, বিহার থেকে লোক আসছে এখানে গন্ডগোল করার জন্য, আর দিনের পর দিন মহিলারা, বাচ্চারা, মেয়েরা ধর্ষিতা হচ্ছে। ভাবুন তো, ওই ডেড বডিটা যেভাবে পুলিশ নিয়ে গেছে ওখান থেকে, তারপরে মানুষ খেপবে না? আর তারপরে বলা হচ্ছে সে সুইসাইড করছে, কেন ফরেন্সিক টেস্ট হচ্ছে না ওটা? যদি এত বিতর্ক, কেন আগের থেকে মন্ত্রী বলে দিচ্ছেন কি হয়েছে, উনি কি করে জানলেন কলকাতা থেকে? আর এই অমানবিক ঘটনা, কাউকে অ্যারেস্ট না করে এরকম চালিয়ে দেওয়া, তো মানুষ কত সহ্য করবে? মানুষের সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ঘটনা, থানা জ্বালিয়ে দেওয়া ইত্যাদি আর একাধিক জায়গায় শুরু হয়ে গেছে, পুলিশ প্রশাসনের উপরে মানুষের একদম বিশ্বাস চলে গেছে, তাই নিজের হাতে আইন তুলে নিচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। এই ঘটনা কোনো সভ্য সমাজে হয় না, যেখানে নির্বাচিত একটা সরকার আছে। দিলীপ, এটা কি আপনি বলতে চাইছেন যে স্বতঃস্ফূর্ত জনরোষ? বিলকুল, পুলিশ যেভাবে যারা বাধা দিচ্ছে তাদের উপরে লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস ছুঁড়ছে, কেস দিচ্ছে, অথচ একটার পর একটা ধর্ষণ মার্ডার হয়ে যাচ্ছে, কোনো দোষী ধরা পড়ছে না, কেউ সাজা পাচ্ছে না, প্রতিদিন এরকম ঘটনা শুনি। আপনি বলুন তো, সারা বাংলায় কটা লোককে সাজা হয়েছে এর জন্য? দুর্নীতি তো ছেড়েই দিন, এই সামাজিক অপরাধ যে বাড়ছে, পুলিশের কি হয়েছে তার মধ্যে কোনো যোগদান নেই পুলিশের? আর হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, সবাইকে টিএমসি পার্টির লোক, নাহলে হাত দিচ্ছে না কেন? কিন্তু পুলিশের হেফাজতে থাকাকালীন, মানে পুলিশের নিরাপত্তা থাকাকালীন, উত্তরপ্রদেশে কিন্তু দুজন আতিক আর আশরাফ খুন হলো, পুলিশের নিরাপত্তায় থাকাকালীন, এটাও তো আপনি মাথায় রাখবেন, ওখানেও কি এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখাবো? উত্তরপ্রদেশে কোন নতুন ঘটনা নেই এরকম, আতিকের লোকেরাই আগে প্রকাশ্যে খুন করেছে, ভিডিও চলছে এখন, এই মাফিয়ারাই করে বেড়াতো, সাফাই হচ্ছে, হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু পশ্চিমবাংলার যে পরিস্থিতি ছিল না, কেন তৈরি হচ্ছে এখানে? উত্তরপ্রদেশ, বিহার চিরদিন অপরাধ প্রবণ, সেখানে মাফিয়া, গুন্ডা, 50-50টা গাড়ি নিয়ে মাফিয়া যেত, পুলিশ দাঁড়িয়ে দেখতো, হাতে দিচ্ছে তো, আজকে তারা জেলের ভিতরে আছে, আর নাহলে ন্যায় পাশে মারা যাচ্ছে। কিন্তু একদিন তো কেউ হাত দিত না গায়ে, শেষ হয়ে যাচ্ছে, হয়ে যাবে। পশ্চিমবাংলা কেন ওইদিকে যাচ্ছে? আপনি তাহলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের যে ঠোক দো পলিসি বলে বিরোধীরা বলেন, সেটাকে সমর্থন করছেন? না, যখন আর কোনো আইন কানুন কিছু চলবে না, পুলিশকে বন্দুকটা দেওয়া হয়েছে কি জন্য? ছবি তোলার জন্য নিয়ে নাকি? এই সমাজ বিরোধীরা আজ 41 বছর ধরে এই লোকটার উপরে একাধিক কেস, না কোর্ট কাচারি, না পুলিশ কেউ কিছু করেনি, সে নিজেকে ভগবান মনে করছে, দিনের বেলায় গিয়ে উকিলকে মেরে দিচ্ছে,
অন্য লোককে উড়িয়ে দিচ্ছে, তার পুরো পরিবার ক্রিমিনাল, মাফিয়া, 12 বছরের ছেলে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কি আফগানিস্তানের কাছে নাকি? তারপরে সে চোখ দেখাবে, পুলিশ তো মারেনি ওকে, পুলিশকে গুলি লাগতে পারতো, মেরেছিল প্রতিপক্ষ, গ্যাং ক্লাস হয়েছে। এটা ঠিক যে পুলিশের এটা অসফলতা, তাকে বাঁচিয়ে রেখে ফাঁসি দেওয়া উচিত ছিল, লোকে জানে ফাঁসি হবে না তাই উড়িয়ে দাও। কিন্তু পশ্চিমবাংলায় তো এরকম পরিস্থিতি আমরা দেখিনি, আইন কানুন নেই, যে যা ইচ্ছা করছে, তাকে কিছু গুন্ডা বদমাশ পার্টির লোকেরা তাকে সহায়তা করে, কিন্তু প্রকাশ্যে থানা জ্বালানো, আর এই সরকার যেদিন থেকে এসছে কাঁথিতে থানায় ঢুকে পুলিশ পেটানো, ভবানীপুরে পুলিশ পেটানো, পুলিশকে আমরা টেবিলের তলায় লুকোতে দেখেছি, আলমারি পেছনে লুঙ্গি পরে দৌড়েছে। এর আগে কালিয়াগঞ্জ থানা, কালিয়াচক থানা জানা থানা জ্বালানো হয়েছিল, পুলিশ পালিয়েছিল, মহিলা পুলিশের শ্রীতাহানি হয়েছিল, কোথায় কম আছে এখানে? আর মমতা ব্যানার্জি নিজে ভবানীপুর থানায় গিয়ে চমকেছিল পুলিশকে, কেন আমার পার্টির লোককে ধরে নিয়েছে, 4-5 জন পুলিশ অফিসার কর্মচারী মারা গেছেন গুলিতে, পশ্চিমবাংলা এই সিদ্ধিপুরে মারা গেছে, 2-3 জন তো কলকাতা পুলিশের অফিসার মারা গেছে প্রকাশ্যে গুলিতে, তারা সব টিএমসির লোক। উত্তরপ্রদেশ বিহারের চেয়ে কি কম আছে, কিন্তু আটকানোর কোনো ব্যবস্থা বা প্রয়াস দেখছি না আমরা। দিলীপদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে তৃণমূলের নবজোয়ার যাত্রা শুরু করেছেন, কিন্তু প্রথম দিনেই বিঘ্ন ঘটছে, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স ভাঙচুর, কি মনে হচ্ছে? মানে এটা জাস্ট রোগ দেখানো, অভিষেকের বাস্তব রাজনীতি নিয়ে কোনো জ্ঞান নেই বলে এই ধরনের কর্মসূচি নিচ্ছেন? আখেরে কি কিছু লাভ হবে, তৃণমূলের কিছু কি রিলিফ হবে? ওই এলাকাগুলো পুরোপুরি উপদ্রুত এলাকা। আপনি ওখানকার এমএলএ মন্ত্রীর ডায়লগ শুনুন, আমার ওখানে 2-3 বার গাড়ি ভেঙেছে, মেরেছে, কদিন আগে নিশীথ প্রামাণিককে মেরেছে কেন্দ্রীয় মন্ত্রী, আইন শৃঙ্খলা কিছুই নেই। আর ওরাই টিএমসির ক্যাডার, ওরা টাকা তুলেছে গরু পাচার থেকে আরম্ভ করে বর্ডারে দুর্নীতি করেছে, সেই টাকা পার্টিকে দিয়েছে, তারা আশা করেছে আমরা টিকিট পাবো, যখন দেখছে এইসব নাটক হচ্ছে তখন তারা মারপিট করছে। যদি পার্টির প্রার্থীর নাম সাজেশন আসতে গিয়ে এই দুরবস্থা হয়, ব্যালট বক্স চুরি হয়ে যায়, নির্বাচনে কেমন হবে কল্পনা করতে পারছিস তো? এই অবস্থা, পার্টিতে কোনো ডিসিপ্লিন, যারা সমাজ বিরোধী তারা পার্টিটাকে দখল করে নিয়েছে, তারই নমুনা। আর যে খরচার বহর, আগে সেই রাজারা লোক লস্কর নিয়ে যেতেন বেড়াতে, দেখতে, প্রজাদের দর্শন দিতে, সেরকমই চলছে নতুন টিএমসি। এটা কি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের বুথ দখলের স্টেজ রিহার্সাল বলে অনেকে অভিযোগ করছেন, আপনারও কি তাই মত? হ্যাঁ, আমিও তো বলেছি এটা, যে কিভাবে লুট করতে হবে তার একটা রিহার্সাল চলছে, প্র্যাকটিস ম্যাচ চলছে। আর একটা ব্যাপার আছে, এই যে খুন দর্শন চলছে, পুলিশ কিছু করছে না, মিডিয়াতে যাতে এটাই ছেয়ে থাকে, আসল যে দুর্নীতির মামলা যেটাতে ডুবে গেছে পার্টি, সেটা থেকে একটু নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে, তাই হয়তো ইচ্ছা করে পার্টি সরকার কিছু করছে না, বাড়ুক এগুলো, খবরটা একটু পাল্টার টেস্ট চেঞ্জ হোক। লোকসভা নির্বাচনের আগে কি পঞ্চায়েত ভোট হওয়ার কোনো সম্ভাবনা আছে দিলীপদা? সেটা তো বোঝা মুশকিল, কারণ মিউনিসিপ্যালিটি গুলো 1.5-2 বছর আটকে রেখে তারপর ভোট হলো, অনুকূল পরিস্থিতিতে জিতে নেওয়ার জন্য একটা সুযোগ। তারাও ভাববেন যে এখন তো পার্টি গাড্ডায় পড়েছে, নেতারা সব জেলে যাচ্ছে, নেতা বাঁচাতে ব্যস্ত, তো ভোটটা করবে কে, মনোবলও নিচে নেমে গেছে, তো হয়তো এখন মারপিট করে ভোট জিততে গেলে আরো খারাপ হবে লোকসভাটা, জানি না, তো পিছিয়ে নিয়েও যেতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটর এখন তো করেন এটা, তাহলে আরো লুটার সুবিধা হবে। মানে এই মুহূর্তে পঞ্চায়েত ভোট হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার বোঝে যাচ্ছে, সেটাও বলা যায় না, কারণ তার পার্টি তো ভোট করে না, পুলিশ আর গুন্ডা মিলে ভোট করে, ঘোষণা করেও দিতে পারেন উনি, কি আছে, থানার ওসি দেখে ক্যান্ডিডেট ঠিক করে দেবে, সেই ভোট জিতিয়ে দেবে, সেই ঝগড়া মেটাচ্ছে, বিডিও অফিসে পার্টির ফাংশন হচ্ছে, হচ্ছে পার্টির মিটিং হচ্ছে, তো পার্টি প্রশাসন বলে আলাদা কিছু নাই, সরকারি অফিসাররাই সমস্ত করে দিচ্ছে, আর সেই জন্য পুলিশ থানারই কাছে। দিলীপদা, আপনি অমিতজির মিটিং এ এলেন না, জনসভায় এলেন না, ওয়েস্টিনের মিটিং এ এলেন না, অনেক রকম গুঞ্জন চলছে, এটাকে কিভাবে দেখেন? আমার সব জায়গায় থাকার কথা নেই, যে যে হারা সিট গুলো আছে সেখানে মাননীয় নাড্ডাজি, মাননীয় অমিত ভাই সভা করবেন, সেভাবেই শুরু হয়ে গেছে, প্রতি মাসে আসবেন ওনারা, সব জায়গায় যাওয়ার কথা নেই যাওয়ার, আমরা যেখানে এমপিরা আছি নিজের নিজের এলাকা সামলাচ্ছি, আমি গিয়ে ওই জয়াসে ফটো তোলা কোনো পছন্দ করি, যতদিন ছিলাম প্রেসিডেন্ট আমার দায়িত্ব ছিল, থাকতাম, তাও আমি সব প্রাইম মিনিস্টার সবাই যাইনি, সেই সময় সব অমিত শাহ সবাই, আমি বলে দিয়েছিলাম যে আপনারা যেমন করবেন আমি আলাদা দিকে প্রচার করবো, নিয়েই করেছি, সেই জন্য আমি নাড্ডাজির কোনো সভায় আমাকে দেখেছেন কি, প্রথম সভায় এসেছিলাম কৃষ্ণনগরে, আমি ছিলাম, ব্যাস কাঁপি এলেন, ওকে এলেন, থাকছি না, আর থাকার কথাও নয়,
হ্যাঁ, কোর কমিটির মিটিং টা আমাকে বলেছিল যে এটা আগের দিন হওয়ার কথা ছিল, মানে অমিত স্যারের পিছনে হলো, কিন্তু আমার আগে থেকে প্রোগ্রাম ছিল, স্ট্যান্ডিং কমিটি হোমেরই মিটিং ছিল আন্না, মানে দুটো দুদিনের, আমি বলেই গেছিলাম যে আমি ওখানে থাকবো। এবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন অমিতজি কলকাতায় থাকবেন, স্বপন দাশগুপ্তর অর্গানাইজেশন খোলা হাওয়া একটা অনুষ্ঠান করছে, এখন অব্দি ঠিক আছে, সায়েন্স সিটিতে, সেখানে কি আপনি যাবেন? আমিও শুনছি, আমার কাছে কোনো এভাবে খবর নাই বা কোনো সূচনা নাই। এ ধরনের প্রোগ্রাম তো আগেও কিছু হয়েছে, হচ্ছে ভালোই হোক, আমাকে কেউ নেমন্তন্ন করেনি, কিভাবে হচ্ছে আমি জানি না, আমি যদি বলেন হচ্ছে থাকার চেষ্টা করবো। দিলীপদা, আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন শেষ, আপনি রাজভবন কেন্দ্রিক রাজনীতি কখনো পছন্দ করতেন না? এখনো করি না। এখনো করেন না। সিভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূল সরকারের একটা মধুচন্দ্রিমা চলছিল কিছুদিন, উনি হাতে করে ঠাতে করে দিলেন, তারপর আবার জগদীপ ধনখড় যেভাবে সরকারকে সংবিধানের পাঠ পড়াতেন, টুইট করতেন, সিভি আনন্দ বোস ওই রাস্তাতে না গেলেও যেভাবে এগোচ্ছেন আগামী দিনে সেই রাস্তাতেই হাঁটবেন, আপনি কিভাবে বিষয়টা দেখছেন? আপনার দলও কিন্তু অনেকেই রাজভবনের উপর সন্তুষ্ট নয়, বিশেষ করে বিরোধী দলনেতা, তার বক্তব্য যে কাজ আদালত করছে সেই কাজ রাজভবনের করা উচিত, তাহলে আদালতকে সক্রিয় হতে হয় না, কি বলবেন? দেখুন, নেতা প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, আমি প্রথম থেকে বলে আসছি রাজ্যপালের পদটা কোন রাজনীতির পদ নয়, সাংবিধানিক পদ, তিনি সংবিধান দেখেই কাজ করবেন, সংবিধান রক্ষা করবেন, কেন্দ্র সরকার যে রাষ্ট্রপতি ইচ্ছা অনুযায়ী কেন্দ্র সরকারকে জানাবেন সব, এটা হওয়া উচিত, সে যেন কোন পার্টির কি আমার জানার দরকার নেই। আর আমার ব্যক্তিগত ধারণা, আনন্দ বোস খুব এফিসিয়েন্ট অভিজ্ঞ ব্যক্তি, যেমন অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন, চিফ সেক্রেটারি ছিলেন একাধিক রাজ্যে, মোদীজির টিমে ছিলেন, এই যে মহিলা সশক্তিকরণের বিভিন্ন কাজের বেটি বাঁচাও বেটি পড়ার মতো প্রজেক্ট উনি মাথা থেকে বার করেছেন, দেখলে সিধা সরল, কিন্তু খুব এফিসিয়েন্ট, হাউসিং ফর অল, এগুলো ওনার মাথা থেকে বেরিয়েছে, দূরদর্শী এবং বুদ্ধিমান ব্যক্তি, তিনি তার কাজ ঠিক বোঝেন, করবেন। অনেকে বিভিন্ন রং দেওয়ার চেষ্টা করেছেন, খুব তাড়াতাড়ি আশা করেছেন, আমি ওই রাস্তায় নই, আমি আশা করব ওনার মতো একজন যোগ্য ব্যক্তি কঠিন পরিস্থিতিতে ভালো কাজ করবেন। দিলীপদা, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেউ কেউ বলছেন, সাধারণ মানুষের অনেকেই বলছেন যে তিনি কার্যত ভগবানের অবতার, জাস্টিস গাঙ্গুলি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এখন আমাদের দেশে কোনো বড় কাজ করলে তাকে ভগবান বানিয়ে দেওয়ার একটা বদভ্যাস আছে, তাকে অনুকরণ না করে সহযোগিতা না করে, কিন্তু নিঃসন্দেহে গত বেশ কিছু বছরের মধ্যে একজন বাঙালি একটা অনৈতিক সরকার এবং দুর্নীতির যেভাবে লড়াই করছেন, আর কেউ কিছু করছেন, উনিই করছেন, এবং যেটা করছেন সত্যিকারে বাংলার 10 কোটি মানুষ তার সঙ্গে আছে, সেলুট করার মতো কাজ করছেন, এবং তার জন্য তাকে আটকাবার চেষ্টা চলছে, ইউমার যে ওনার হাত থেকে এই সমস্ত দুর্নীতির কেস সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, যেভাবে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে, যে ধরনের সূচনা আছে ওখান থেকে, আমার মনে হয় সেই সন্দেহটা অমূলক নয়। উনি হয়তো মিডিয়াকে কিছু বলেছেন, যাকে তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, যে জজকে তারও বলার অধিকার আছে, এবং যেটা কোড অফ কন্ডাক্ট যেটা উনি শপথ বাক্য নিয়েছেন, তার বাইরে না বলে থাকেন আমার অন্যায় কিছু নয়, আর উনি আইনের বিষয় নিয়ে বলেছেন, কোন রাজনীতি কোথাও বলেননি, আমি কিছু ইন্টারভিউ শুনেছি ওনার, সেই জন্য উনি যদি তার মানে বিধিভঙ্গ না করে থাকেন ঠিক রাস্তায় এগোচ্ছেন উনি। শেষ প্রশ্ন, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আপনার নামটাও নিয়োগ কূটনীতিতে টেনে আনছে, ওই প্রসন্ন রায়ের বাড়িতে আপনার বাড়ির দলিল পাওয়াকে কেন্দ্র করে, কুণাল বাবুর সঙ্গে একসময় আপনার কোন সখ্যতা ছিল, তার সম্পর্ক এরকম অবনতি হলো কেন? না, সখ্যতার প্রশ্ন নাই, থাকতে আপনার সঙ্গেও থাকতে পারে, আপনি আপনার কাজ করছেন, তিনি তার পার্টির বক্তব্য রাখছেন, উনি স্পোকসম্যান, তার পার্টির অনেকেই বলেছে, আমিও বলে দিয়েছি যা বলার, আমি আমার পয়সাই কিনেছি, সে ডিটটা দেখলে বোঝা যায় ব্যাংকের লোন নেওয়া আছে, আর যে যা ইচ্ছা করতে পারে দিলীপ ঘোষ তার জন্য তৈরি আছে, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর ওদের কাছে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে দিলীপ ঘোষের উইল, তোমাদের কাছে পুলিশ পাশে তোমরা একটা ব্যবস্থা নাও না, সিবিআই এখানে ফালতু জমা নষ্ট করবে। দিলীপদা, অমিতজি যে টার্গেটটা দিয়েছেন 35টা সিট, সেই টার্গেট অ্যাচিভ করা কি সম্ভব? আপনাদের সংগঠন হয়তো আগের থেকে শক্তিশালী হয়েছে,
কিন্তু এখনো তৃণমূল কিন্তু সংগঠনের দিক থেকে আপনাদের 100 বল দেওয়ার মতো জায়গায় আছে। দেখুন গতবারে যখন উনি 22টা সিটে টার্গেট দিয়েছিলেন তখন 2টো সিট ছিল আমাদের, অনেকে হেসেছিলেন, আমি বলছিলাম নেতা বলে দিয়েছেন আমরা জান লাগিয়ে দিয়ে করবো, 18টা করেছিলাম। সে তো অনেক জল গড়িয়ে গেছে গঙ্গায়, গ্রাম গ্রামে আমাদের সংগঠন MLA MP আজ 35 বেশি মনে হলো। মমতা ব্যানার্জিও 34টা জিতেছিলেন, তো CPM 36টা জিতেছিল, তো আমরা কেন 35টা জিতবো না? আমরা আছি লড়ার জন্য, সব কর্মীরা প্রাণ লাগাবে, দেখা যাক বাংলার মানুষ আশীর্বাদ করেন। মুকুল রায়কে নিয়ে কি বলবেন আপনি? মুকুল দা আমি কিছু বলবো না, বলে দিয়েছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন।